আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা সিমেন্স সিনামিক B20 ইনভার্টার বা এসি ড্রাইভ নিয়ে কথা বলবো, BFD যাই বলি আমরা। সিমেন্সের সিনামিক B20 ইনভার্টারটা কিভাবে প্রোগ্রাম করতে হয়, সাধারণত একটা ইনভার্টার চালাইতে হলে যে বেসিক প্রোগ্রামগুলো করতে হয়, মোটর ডাটা, অন কমান্ড, ফ্রিকোয়েন্সি কমান্ড, এই জিনিসগুলো আমরা প্রোগ্রাম করব। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনারা হয়তো বা ভিডিও টাইটেল দেখেই বুঝে গেছেন, সেটা হলো যে 420 মিলিঅ্যাম্পিয়ার সিগন্যাল দিয়ে এটা স্পিডটাকে কন্ট্রোল করব। অর্থাৎ আমি একটা মেশিনের সাথে এটা ইনস্টল করব, ওই মেশিনের স্পিড বাড়লে ওইটার রেফারেন্সে একটা 420 মিলিঅ্যাম্পিয়ার সিগন্যাল আসবে। মেশিনের স্পিড যখন 100% হবে তখন এখানে 20 মিলিঅ্যাম্পিয়ার সিগন্যাল আসবে। আবার যখন মেশিনের স্পিডটা আস্তে আস্তে কমতে কমতে জিরোতে চলে আসবে তখন এটা 4 মিলিঅ্যাম্পিয়ারে আসবে। তো এই সিগন্যালটা নিয়ে আমরা একটা এই মোটরটাকে কন্ট্রোল করব। আর আরেকটা বিষয় বলে রাখি, মূলত আমরা কারেন্ট সিগন্যালটা দিয়ে ইনভার্টারের ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করব। আমরা জানি কোনো মোটরের ফ্রিকোয়েন্সি যদি কন্ট্রোল করা যায় তাহলে এটার স্পিডটাকেও কন্ট্রোল করা যায়, কারণ RPMটা ফ্রিকোয়েন্সির সাথেই রিলেটেড। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা দেখছেন মেহেদিয়ান সায়েন্স, আমি আজি মোহাম্মদ সোহেল। তো আমরা এখন প্যারামিটারগুলো সেট করব। তো এই যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এটা যদি BOP মানে বেসিক অপারেটিভ প্যানেল, এখান থেকে যদি অফ করার জন্য এটা, অন করার জন্য এটা, এটা প্রোগ্রামে যাওয়ার জন্য এটা, মোটর চালু অবস্থা বেসিক কিছু তথ্য দেখার জন্য, হ্যাঁ, এগুলো তো অ্যারো আপ এরো ডাউনেরও উপর নিচে করার জন্য। তো আমরা এখন আমাদের প্রয়োজনীয় প্যারামিটারগুলো সেট করব। একটা সাধারণ মোটর চালাবো আমরা, ওইটাকে 420 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট সিগন্যাল দিয়ে এটার স্পিডটা কন্ট্রোল করব। তো সেজন্য আমরা যে ডাটাগুলো এখন সেট করব, তো একে একে চলুন শুরু করি। তো প্রথমে আমরা মেনুতে জেনারেলি সিম্পলি প্রেস করে ঢুকলাম প্রোগ্রামে P003। তো P003 হচ্ছে ইউজার অ্যাক্সেস লেভেল, আমরা কোন লেভেলে এটাকে অ্যাক্সেস করব। এটা আমরা জানি এখানে বিভিন্ন ধরনের অ্যাক্সেস লেভেল দেওয়া আছে। এটা হচ্ছে এক্সপার্ট, এটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি, আরও অতিরিক্ত কিছু, আর এগুলো হচ্ছে সিম্পল। হ্যাঁ, তো আমরা থ্রিতে রাখি। থ্রিতে রাখলে এক্সপার্ট প্যানেলে আছে। ওকে, যাই হোক, আমরা গেলাম। তারপরে আমরা যাব মোটরের ডাটাগুলো প্রথমে আমরা দিয়ে দিই। তো মোটরের রেটেড ভোল্টেজটাকে দিয়ে দিই। তো রেটেড ভোল্টেজ দিতে গেলে যাবো 304-এ, আমরা যাই 304-এ। 304 চলে যাচ্ছে, 304-এ এন্টার দিলাম, এন্টার। এই যে এখানে 220 ভোল্ট, তো আমাদের মোটরটাও 220, সুতরাং আমরা আর চেঞ্জ করবো না। ওকে, এটা ধাক্কা দিলাম। তারপরে আছে আমরা দেব মোটরের রেটেড কারেন্ট। তো রেটেড কারেন্ট দেওয়ার জন্য যাব 305-এ, 5। ওকে ওকে, 0.68। হ্যাঁ, আমাদের রেটেড কারেন্টও এটা। ওকে, আমরা এটাও চেঞ্জ করবো না। হ্যাঁ, এগুলো আসলে আমি আগে করে রাখছিলাম আপনাদের দেখানোর জন্য, আবার পুনরায় করতেছি। তো এগুলো আমি আগেই সেট করে রাখছিলাম, এখন সময় বেশি নষ্ট হবে করতে গেলে আমরা এটা করলাম না। যেখানে প্রয়োজন হবে সেখানে গিয়ে আমরা প্যারামিটার চেঞ্জ করে আপনাদের দেখাই দিব কীভাবে চেঞ্জ করতে হবে। 305। তারপর যাই মোটর পাওয়ারে, যাই মোটরের পাওয়ার, রেটেড পাওয়ারটা সেট করি। তো রেটেড পাওয়ারের জন্য লাগবে, যাইতে হবে 307-এ, যে 307। ওকে, এই যে আমাদের মোটর 0.09 কিলোওয়াটের, তো আমরা এটা দিয়ে দিলাম। ওকে, তারপরে আমরা দিব মোটরের রেটেড পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর আমরা 0.8 করে দেবো। তো এটার জন্য 308-এ, এই যে 0.8 আছে, করা আছে। তারপরে আমরা যাব রেটেড ফ্রিকোয়েন্সি, মোটরের রেটেড ফ্রিকোয়েন্সিটা দিয়ে দিই। রেটেড ফ্রিকোয়েন্সি দেওয়ার জন্য যাবো 310-এ, রেটেড ফ্রিকোয়েন্সি 50, ঠিক আছে, ওটা কিছু করবো না। তারপরে মোটরের RPMটা দিয়ে দিই, RPM দিতে হবে 11-তে। ওকে, RPM 1350। হ্যাঁ, আমার মোটরের 1350-ই আছে, আমি এটা ওকে দিয়ে ধরিয়ে গেলাম। তো আমরা এবার কমান্ড সোর্সটা সেট করে দিই। কমান্ড সোর্স সেট করার জন্য যাব আমরা P700-এ, P700-এ। ওকে ওকে, এটা, হ্যাঁ,
ওয়ানে দিলে হবে টার্মিনাল বিইউপি থেকে, এখান থেকে আমরা যেহেতু বাইরে থেকে সিগন্যাল দিয়ে করব, তো আমরা টু দিয়ে দিই, টু দিলাম। ওকে, কমান্ড সোর্সটা করে দিয়েছি। এখন ফাংশন অফ ডিজিটাল ইনপুট, ডিজিটাল ইনপুট যে আমরা ইউজ করছি, ডিজিটাল ইনপুট দিয়ে আমরা কী করব, তো এটা করার জন্য আমাদেরকে যেতে হবে 701-এ। এন্টার দিলাম, এন্টার 701-এ ডিজিটাল। এখানে আসলে ওয়ান মানে হচ্ছে অন অফ, আমরা ডিজিটাল ইনপুট দিয়ে ড্রাইভটাকে অন অফ করাবো, তো আমরা এই জন্য ওয়ানে রাখলাম। তারপরে আমরা যে অ্যানালগ ইনপুটটা দিয়েছিলাম স্পিড কন্ট্রোলের জন্য, তো সেটা আমরা কি অ্যানালগ ইনপুট দেবো সেটা দেখার জন্য সেটা সেট করব। তো সেটা সেট করার জন্য আমরা যাব, সেটা সেট করার জন্য আমরা যাব 756-তে। 56, ওকে, 56-তে গিয়া ওয়ান। ওয়ান মানে হচ্ছে 0 to 10 বল না, আমরা করব 4 to 20 মিলি অ্যাম্পিয়ার, তো টু করে দিব আমরা এটাকে, টু করে দিলাম। ওকে, তো আমরা অ্যানালগ সিগন্যালটা যে ব্যবহার করব, অ্যানালগ সিগন্যালের রেঞ্জটা স্কেলিংটা করে দিই, তো 757-তে যাই। ওকে, এখানে আছে 0, আমি 4 to 20 মিলি ব্যবহার করব, তো আমি এখানে 4 দিয়ে দিই। এবার ম্যাক্সিমামটা দিয়ে দিই, ম্যাক্সিমামটা দিব 59-এ, 59। ওকে, ওকে, ম্যাক্সিমামটা 20 মিলিঅ্যাম্পিয়ার, 20 মিলিঅ্যাম্পিয়ার, ঠিক আছে, আমি আর এটা চেঞ্জ করবো না। আমরা ফ্রিকোয়েন্সি সেট পয়েন্টটা ঠিক করে দেবো, তো সেটা করার জন্য আমরা 1000-এ যাই। আমরা কি কোন সোর্সের মাধ্যমে ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করব, ওইটা সেট করে দিই। এটা সেট করার জন্য যাবো 1000-এ। ওকে, 1000-এ গিয়ে 2-তে আছে অ্যানালগ সেট পয়েন্ট, হ্যাঁ আমরা অ্যানালগ সেট পয়েন্টটা ইউজ করবো। 1-এ আছে এমওপি সেট পয়েন্ট, 3-তে আছে ফিক্সড ফ্রিকোয়েন্সি, আমরা 2-তে দিব অ্যানালগ সেট পয়েন্ট, 2 অ্যানালগ সেট পয়েন্ট, এটা ঠিকই আছে, এটা আমরা চেঞ্জ করবো না। তারপরে 1082-তে গিয়ে আমরা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা দিয়ে দেবো, আমরা যাই 1082। এই যে 1082, এখানে আমরা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা দিয়ে দেবো 42, আমি এটাকে 40 করে রাখবো, 40 দিলাম। ওকে, এবার অ্যাক্সেলারেশন টাইম, ডিক্সেলারেশন টাইমটা সেট করে দেবো, তো অ্যাক্সেলারেশন টাইমের জন্য যেতে হবে 1120-21, তো আমরা 1120-21-এ যাই। সরি, 1120 হচ্ছে অ্যাক্সেলারেশন টাইম, 1100 আমরা অ্যাক্সেলারেশন টাইমটা একটু সেট করে দিই, 5 সেকেন্ড আছে, আমি এটাকে 10 সেকেন্ড করে দেবো, 10 সেকেন্ড করে দিলাম। এবং ডেক্সেলারেশন টাইম বা র্যাম্প আপ, র্যাম্প ডাউন টাইম যেটা বলে, আমি এটাকে চেঞ্জ করে দিই। ওকে, এটা আমি করে দেবো অনলি 1, আমি এটাকে 5 করে দেবো, 5 সেকেন্ড করে দিলাম, ঠিক আছে। তো মোটামুটি আমাদের এই প্যারামিটার শেষ, তো এখন আমরা চেক করব, চালাবো। তো আমরা এই কন্ট্রোলারের মাধ্যমে ওখানে মিলি অ্যাম্পিয়ার সোর্স দিব, যে এখন আমরা এটাকে একটু জিরোতে রাখি, এটা যখন 0% থাকবে তখন 4 মিলিঅ্যাম্পিয়ার আউটপুট যাবে, আর এটা যখন 100% থাকবে তখন 20 মিলিঅ্যাম্পিয়ার। 3 নম্বরে এই যে আমরা মাল্টিমিটারটা মিলিঅ্যাম্পিয়ার সেটিং করি, অ্যাম্পিয়ার সেটিং করলাম, এই যে ডিসপ্লে আসছে, এই যে মিটার সেট করা আছে, মিটার প্লটগুলো ওখানে কানেকশন করো। এই যে আমরা এখান থেকে সিগন্যালটা দেখবো, ঠিক আছে, এই 4 মিলিঅ্যাম্পিয়ার, এই যে 0% 4 মিলিঅ্যাম্পিয়ার। এবার আমরা আস্তে আস্তে বাড়াই, থামা দিলাম 10, 20 মিনিট, ও আচ্ছা 100% হয়ে গেছে। এবার আমরা 80% করি, 70%, এবার আমরা 50% করি, 50% আসবে,
পার্সেন্ট আসছে 12, এবার আমরা 20% করি, 20% আসছে 7, এবার আমরা 0 করি, হয়ে যাবে 4। এই যে আমরা এখানে 20 মিলিঅ্যাম্পিয়ারের জন্য আউটপুট লাগাইছি, আর এই যে এদিকে আমরা এসি 220 সাপ্লাই দিছি। হ্যাঁ, এই যে এখন আমরা ড্রাইভ অন করি, অন করছি, এই যে অনের ইন্ডিকেশন আসছে দেখা যাচ্ছে। এই দেখেন মোটর যদিও অন আছে বাট ফ্রিকোয়েন্সি এখানে 0.something, তার মানে 0। এখানে দেখেন কারেন্ট আমাদের 0, তো আমরা কারেন্ট আসতে ইনক্রিজ করি, ফ্রিকোয়েন্সি আসলে বাড়বে, বাড়াই দিচ্ছি, এই যে দেখেন ফ্রিকোয়েন্সি বাড়ছে, রাখলাম 20% দিই, 20% 10 আসছে, এবার আমরা 40% করি, 80% করছি, এখন 100% করলে আমাদের 42 হবে, কিছু সময়ের জন্য 100% করবে, এই যে 42 হয়ে গেছে, আবার আমরা কমাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4 মিলিঅ্যাম্পিয়ারে ইনভার্টারের ফ্রিকোয়েন্সি 0 পর্যায়ে চলে আসছে, এবং যখন 20 মিলিঅ্যাম্পিয়ার সিগন্যাল আমি দিচ্ছি তখন ইনভার্টারের ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ, অর্থাৎ আমার যে সেট ফ্রিকোয়েন্সি ছিল সেই অনুযায়ী চলে যাচ্ছে, অর্থাৎ এখানে স্পিডটা ভেরি করছে। তো বিশেষ সমস্যার কারণে আমি মোটরটাকে ফিজিক্যালি দেখাইতে পারলাম না, কিছু রেস্ট্রিকশন থাকে সব কিছুরই, এটা আপনারা বুঝতে পারেন। তো আশা করি আপনারা বুঝে নিছেন, একটা কথা আছে না, সমাজদার কে লিয়ে ইশারাই কাফি হ্যায়। যাই হোক, দেখলেন আপনারা পুরো ভিডিওটা কিভাবে প্রোগ্রাম করতে হয়, পুরো জিনিসটা আমি সাধারণ যেই বেসিক প্রোগ্রামগুলো হয় এইটুকু প্রোগ্রাম করলেই মোটামুটি একটা মোটর চলে। তবে হ্যাঁ, এখানে অনেক রকমের আরও কিছু এক্সট্রা অর্ডিনারি ব্যাপার স্যাপার আছে, যদি আপনার মেশিনের প্রয়োজনে ওগুলো করতে হয় তাহলে সেগুলো করে নেবেন, তবে অন্য কোনো ব্র্যান্ডের যদি হয় সেটা ডিফারেন্ট হইতে পারে, কারণ এক একটা ব্র্যান্ডের এই প্যারামিটারের কোডগুলো এক এক রকম হয়। তো আপনি যদি প্যারামিটারের লিস্টটা হাতে নেন আর ওখান থেকে আপনি কোডগুলো দেখে দেখে, আমি যেটা বলে বলে আসছি সেই অনুযায়ী যদি আপনি দেখে দেখে বুঝে নিতে পারেন, তাহলে আপনি যে কোনো ইনভার্টারে এটা করতে পারবেন। তো যাই হোক, আমি ভিডিওটা পুরো শেষ করলাম, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিবেন, যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দিবেন, আর এই সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনারা দেখছিলেন মেহেদি এন সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি, আল্লাহ হাফিজ।